আগরতলা বটতল বাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনার বিবরণে জানা যায়, বাবুল দেব নামে ওই ব্যক্তি আগরতলা বটতলা বাজারেই থাকতেন। দিব্যাঙ্গ অবস্থায় এই ব্যক্তি বটতলা বাজার থেকে আসছে দীর্ঘদিন ধরে। শনিবার এই ব্যক্তির মৃতদেহ দেখতে পায় বটতলা বাজারের ব্যবসায়ীরা। খবর দেওয়া হয় বটতলা ফাঁড়িতে, সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। একটা লোক হতে পারি সব সময় থাকতে মারা গেছে, এগুলি আমরা অভিষেক গিয়েছিলাম দেখতে মৃত অবস্থা। তখন তার পার্টিকুলার জানা লেগে তার ওই আশেপাশের রূপে জিজ্ঞাসা করার পরে তার আত্মীয় স্বজনে খুঁজে গেছে আঞ্চলিক আঞ্চলিক গিয়ে দেখে তার কোনো নিকট আত্মীয় নাই, এবং দুঃসম্পর্ক আত্মীয় সঙ্গে পরিচয় হওয়ার পরে তারা আনা হচ্ছে। তখন এখন মর্গে নেওয়া হয়েছে।